ভয়াবহ আবাসন সংকটে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসিক হলগুলোতে সিট সংখ্যার দ্বিগুণ ছাত্রছাত্রী থাকার পরেও অনেকেই ঘুমাতে হয় হল, মসজিদ, গেমস রুম, করিডোর কিংবা ছাদে। শিক্ষার্থীদের এ দুর্ভোগ নিয়ে আহমেদ পিপুলের ধারাবাহিক প্রতিবেদনে আজ রয়েছে প্রথম পর্ব। এই ছবিকে রাতের ঢাকার ফুটপাতের দৃশ্য বলে ভুল করতে পারেন অনেকে, অথচ এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র। হলের রুমে ঠাঁই না পেয়ে মসজিদে ঘুমাচ্ছে শিক্ষার্থীরা। রাত পার করতে শুধু মসজিদই নয়, বারান্দা, সিঁড়িঘর, ছাদ, অর্থাৎ যেখানে খোলা জায়গা তার সবখানেই আশ্রয় নেয় সিটবিহীন শিক্ষার্থীরা। যা ছিন্নমূল মানুষ যেভাবে জীবনযাপন করছে, আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমরা ঠিক অনুরূপ জীবনযাপন করছি। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়,